বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথন দেখে নেব খেলার সময় শিরোনাম বিশ্বকাপের আগের স্কোয়াডেই আস্থা বিসিবির স্ট্যান্ড বাই থাকবেন বিজয় ইমন সহ ছয় ক্রিকেটার পয়লা জুন বোলিং শুরু করবেন তাস্কিন পাওয়া যাবে শুরু থেকেই আইপিএল ফাইনালে জমকালো আয়োজনের পরিকল্পনা বিসিসিআই এর শিরোপা নিশ্চিতে রোববার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ফেডারেশন বিরোধী কর্মকাণ্ডের জন্য করা অবস্থানে হকি আজীবন নিষিদ্ধ পাঁচ সংগঠক ও কর্মকর্তা জিমের নিষেধাজ্ঞা বারো ম্যাচের যৌথ চ্যাম্পিয়ন আবাহনী মেরিনার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও বিশ্বকাপের আগে দেয়া আগের স্কোয়াডেই আস্থা রাখছে বিসিবি ধারাবাহিকভাবে টপ অর্ডার ব্যর্থ হওয়ায় স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে বিজয় সোহান ইমনকে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এদিকে পহেলা জুন বলিং শুরু করবেন তাস্কিন এই পেইসারকে পাওয়া যাবে বিশ্বকাপের শুরু থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্থিরতা টাইগার শিবিরে মূল আসর শুরুর আগেই যে পারফরমেন্স শান্তর দলের তাতে দর্শকদের হতাশা বাড়া ছাড়া কমার কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার জাতীয় দলের আসল রূপটাই যেন তুলে ধরেছে বাংলাদেশের এমন হতাশাজনক পারফরমেন্সের হিসেব মিলাতে পারছে না বিসিবিও তারপরও এই স্কোয়াডেই ভরসা রাখতে চান প্রধান নির্বাচক বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তা ভাবনা করি আমরা জলটাকে দলটাকে দিয়েছি ক্যাপ্টেন কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের শোনা আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে যেখানে তাস্কিনকে সংযুক্ত করা আছে সেই দলটাই আমরা বহাল রেখেছি শর্টার ফর্মেটে বাংলাদেশের থেকে নয় ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষেও রান তুলতে ব্যর্থ টপ অর্ডার ব্যাটাররা তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুতি রাখছে বিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ কজন ক্রিকেটারকে প্রস্তুত রাখছে বিসিবি যারা থাকবেন স্ট্যান্ড বাই ভূমিকায় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড যেখানে উপরের দিকে হক বিজয়কে রাখা হয়েছে যদি ব্রিটনে কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ আপ হিসাবে এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল এখানে ইমন আছে নাসুম আছেন সেখানে মেহেদি মিরাজ আছেন বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তসকিন আহমেদ তবে এবার সহ নিয়ে মিলেছে সুখবর নতুন এমআরআই রিপোর্ট দেখে টাইগার পেসারকে নিয়ে আসার কথা জানিয়েছে বিসিবি তাস্কিনের খবর আমাদেরকে আমাদের ফিজিও বাইজিত সাহেব জানিয়েছেন যে তার আরেকটা এমআরআই হয়েছে এবং এমআরআইতে তারা যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাস্কিন কিছুটা বেটার রেসপন্ড তার তো তারা আশাবাদী যে তিরিশ তারিখ একত্রিশ তারিখ টাকা আবার করে হয়তো তিনি হালকাভাবে তার বোলিং অনুশীলন শুরু করবেন এক তারিখ থেকে আশা করা যায় যে পাঁচ তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারকে শিক্ষা হিসেবে দেখছেন প্রধান নির্বাচক এখান থেকে দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস তার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা শুধু ক্রিকেটাররাই নন বিশ্বকাপের আগে টাইগারদের ভঙ্গুর মানসিকতার জন্য কোচ ম্যানেজমেন্টের পাশাপাশি বিসিবির সংশ্লিষ্ট বিভাগকেও কাজ গড়ায় তুললেন ক্রিকপসের সাবেক চেয়ারম্যান আকরাম খান তার মতে ক্রিকেটারদের চাপকে জয় করতে না পারার পেছনে আছে মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া অবশ্য বিসিবির প্রধান নির্বাচক ব্যর্থতার জন্য দুষছেন হিউস্টনের স্লো উইকেটকে মূল ইভেন্টে স্পোর্টিং উইকেটে ছন্দে ফিরবে দল সময় আমরা ওয়ার্ক এ ফ্যামিলি আমরা প্রত্যেকটা ব্যাপারে মনে করেন যে প্রাধান্য দিয়েছিলাম এবং সবাই কিন্তু হেল্প যে যেটা আমরা খেলি সেরকম এক্সপেকটেশন যেরকম ছিল আমাদের সেরকম কিছু খুঁজে পাইনি তো এটা আমাদের রাইট টাইম যে এখানে এগুলো ডেভেলপ করতে হবে আমাদেরটা যেটা খেলা খেলা ছাড়া খেলার বাইরে নিয়ে কথা আমরা বেশি বলি টু মাছ প্রেসারে প্রেসার নিয়ে নিচ্ছে প্লেয়াররা বাট প্লেয়ারদেরকে একটা জিনিস ভাবতে হবে যে প্রেশার কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে প্রত্যেকটা খেলায় থাকে আর সেটাতে আপনাকে কোয়ালিটি প্লেয়ার সেটাই হবে যে যে আপনার প্রেসারে ভালো খেলা দুটা ভ্যানুতে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা খেলবো যুক্তরাষ্ট্রে সেই দুটো ভ্যানুতে আমরা কিন্তু ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবো এবং ওই দুটো ভ্যানু ডেফিনেটলি এই ভ্যানু উইকেটের থেকে আরও অনেক বেটার উইকেট হবে কারণ একই মাঠে আমি জানি না কবে আমরা একই পিচের মধ্যে তিনটা ম্যাচ খেলেছি উইদিন জাস্ট টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফিফ পাঁচ দিনের মধ্যে এটা একটা সাইকোলজিক্যাল প্রেসার হলেও হতে পারে ব্যাটসম্যানদের জন্য পর্দা নামতে যাচ্ছে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লীগ আইপিএল এর শিরোপার মঞ্চে লড়বে দুই জায়ান্ট কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ফাইনালের আগের দিন মাঠে আসলো বৃষ্টির বাধায় পুরো অনুশীলন শেষ করতে পারেনি কে কে আর আর বিশ্রামে সময় কাটিয়েছে হায়দ্রাবাদ চেপাকের উইকেটে ম্যাচের পার্থক্য করে দিতে পারেন স্পিনাররা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায় ভারতের চেন্নাই থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট ফাইনালের মহারণের আগে চিন্তার ভাজ আইপিএল কর্তাদের বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব পড়েছে চেন্নাইতেও ম্যাচের আগের দিনই নমুনা দেখা গেল শেষ প্রস্তুতির জন্য মাঠে এসে ক্রিকেট নয় ফুটবলে মেতে উঠল কলকাতা নাইট রাইডার্স কারণ উপায় যে নেই বৃষ্টির বাঁধায় অনুশীলনটা ঠিকঠাক করতে পারেনি শ্রেয়াস আইয়ারের দল অবশ্য বৃষ্টির আগে গোটা দলটা মাঠে গা গরম করেছে স্কিল ট্রেনিংও শুরু করেছিল তবে শেষ করার আগেই চিপকে নামলো ঝুম বৃষ্টি দৌড়ে মাঠ ছাড়তে হলো ক্রিকেটারদের প্রথম কোয়ালিফায়ার্সের পুনরাবৃত্তি হতে যাচ্ছে চিপকে তবে এবারের উইকেট স্পিনিং ট্র্যাক তাই টসটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ম্যাচের ভাগ্য নির্ধারণে কলকাতার স্পিন শক্তি এগিয়ে রাখবে দলটাকে সুনীল নারায়ণের সঙ্গে বরুণ চক্রবর্তী হুমকি হতে পারেন ট্রাভিস হেড ক্লাসেনদের সামনে পেস ইউনিটে চিন্তার কারণ ছিল স্টার্ক তবে দারুণ ছন্দে ফিরেছেন এই অজি আন্দ্রু রাসেল হার্শিদ রানারা নিজেদের দিনে বিপাকে ফেলতে পারেন প্রতিপক্ষকে সাবেক কিংবা বর্তমান সবার চোখে এগিয়ে কে কে আর কারণ এই মৌসুমেই আগের দুই দেখায় বড় জয় পেয়েছে দলটা পশ্চিমবঙ্গের দলটা সবশেষ শিরোপাট দেখা পেয়েছিল দু সালে দু সালে একবারই আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স সেবার টাইগার পেসার মোস্তাফিজ হয়েছিলেন আইপিএলের উদীয়মান ক্রিকেটার এবার একরকম ট্রাভিস হেড আর অভিষেক শর্মার ব্যাটে চড়ে ফাইনালের মঞ্চে যদিও দু সালে আরও একবার শিরোপার মঞ্চ থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে এসআরএইচকে ধোনির কাছে হেরে রানার্স আপ হয়েছিল তারা এ মৌসুমে রান বন্যা বইয়েছে সানরাইজার্স ব্যাটাররাই গড়ে দিয়েছে মূল পার্থক্য ফাইনালের মঞ্চে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য কারণ কলকাতার বোলাররা কামাল করেছে আসর জুড়ে অবশ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিংস দলটার নেতৃত্বে গেল ম্যাচেও মাঝারি স্কোর নিয়ে আর হারিয়ে উঠেছে ফাইনালে চিপকের উইকেটের বিবেচনায় বাংলার ক্রিকেটার শাহবাজ গড়ে দিতে পারেন পার্থক্য পার্ট টাইমার অভিষেকও ভেলকি দেখিয়েছেন গেল ম্যাচে চিপকের উইকেটে বলেই লড়াইটা মূলত হতে পারে বোলারদের মাঝে তবে ফাইনাল বলেই ব্যাটিং পিচ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না প্রস্তুত চেন্নাই প্রস্তুত ভারত মহাফাইনালের আগে প্রস্তুতি সেরেছে কলকাতা নাইট রাইডার্স তবে দিনটা বিশ্রামে কাটিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ কে এর তিন নাকি এস আর এর দুই সেটার নিষ্পত্তি হবে মাঠে তবে ফাইনালের সব আয়োজন ভেসতে যেতে পারে চেন্নাইয়ের বৈচিত্র্যময় ওয়েদারের কারণে চিপাক থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ চেন্নাই ভারত আইপিএল এর ফাইনালকে আকর্ষণীয় করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিসিআই গোটা গ্যালারি সাজানো হয়েছে কে কে আর ও এস আর এইচ এর রঙে ফাইনালের আগে দর্শকদের মাতাতে থাকবে পপ ব্যান্ড ইমেজিন ড্রাগন বলিউড ও সাউথ সিনেমার তারকারা থাকবেন গ্যালারিতে তাছাড়াও বিভিন্ন ধরনের লাইটিং শোয়ের ব্যবস্থা করা হয়েছে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুলের আরও একটি প্রতিবেদন বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ কেন আইপিএলকে বলা হয় তার ধারণা পাওয়া যাবে যে কোনো একটা ম্যাচ দেখলেই আর সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগের ফাইনাল যখন সামনে তখন প্রস্তুতি নিয়ে কোনো ধরনের ঘাটতি নেই আইপিএল কর্তৃপক্ষের এরই মধ্যে গোটা স্টেডিয়ামকে সাজানো হয়েছে এবং কি আইপিএলের যে ব্র্যান্ডিং লোগো আছে সেই ব্র্যান্ডিং লোগোর কালারই কিন্তু পুরো স্টেডিয়ামকে রঙিন করা হয়েছে আনুষ্ঠানিকতা থাকবে এবং তারপরেই কিন্তু ফাইনাল ম্যাচ শুরু হবে তার আগে আমরা সবসময় দেখি যে নাচ গান কিংবা কনসার্টের আয়োজন করা হয় এবং কি তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এই প্রস্তুতিগুলো আসলে নেয়ার জন্য যত ধরনের কাজগুলো করা দরকার সেগুলো কিন্তু তারা সঠিকভাবে কিন্তু মধ্যে সম্পন্ন করে ফেলেছে এবং আইপিএল এর ফাইনালের আগে বরাবরই থাকে চোখ ধাঁধানো কনসার্ট ব্যতিক্রম হচ্ছে না এবারও ভারতীয় সঙ্গীত শিল্পীদের সঙ্গে মঞ্চ পাবেন বিখ্যাত পপ ব্যান্ড ইমাজিন ড্রাগন যাদের দেখা যায় বিশ্বের সব স্পোর্টিং ইভেন্টে এর আগে দু হাজার উনিশ ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দু হাজার চোদ্দো উদ্বোধনী অনুষ্ঠানে গান গিয়েছে তারা আবার দু হাজার পনেরো সালে বার্ন মিউনিখের বন্দিস লিগা খেতাব উদযাপন অনুষ্ঠানেও ডাক পেয়েছিল ছিল ইমাজিন ড্রাগন তবে ক্রিকেটের কোনো অনুষ্ঠানে প্রথমবার গান শোনাবে ব্যান্ডটি প্রধান গায়ক দেন রেনল্ড এরই মধ্যে একটা ভিডিও বার্তাও দিয়েছেন এখানকার যারা দর্শক কিংবা সাংবাদিক রয়েছেন তাদের সাথেও কথা বললাম তারা আসলে বলছিলেন যে মহেন্দ্র সিং ধোনিকে আসলে অনেকে মিস করছেন তিনি থাকলে যতটা জমজমাট হতো এই ফাইনালটা সেটা কিছুটা হলেও ফাটা পড়েছে কারণ গত দ্বিতীয় কোয়ালিফায়ারও আমরা দেখেছি অনেক দর্শক ধোনির জার্সি গায়ে কিন্তু এসেছিলেন তবে অনেকের সাথে কথা হচ্ছিল এবং কি দ্বিতীয় কোয়ালিফায়ার যে ম্যাচটি চেন্নাইতে হয়েছে সেখানে পঁয়ত্রিশ হাজার দর্শকের জায়গায় উনত্রিশ হাজার কিছু বেশি দর্শক উপস্থিত হয়েছে কিন্তু ধনী থাকলে যেটা হয় মাঠে পঁয়ত্রিশ হাজারের পাশাপাশি বাহিরে এমন আরও পনেরো থেকে বিশ হাজার দর্শকে চলাফেরা করে তবে যেহেতু আইপিএলের ফাইনাল সবাই প্রত্যাশা করছেন অনেক দর্শকের উপস্থিতি তো হবেই এবং কি মাঠে জমজমাট একটা লড়াই হবে চিপকের মূল গেট দিয়ে প্রবেশ করলে পেছনে এরকম দেখা যাবে বড় বড় দুটা ছবি ফ্রেশ আইয়ার এবং কি পেটকামি দুই ক্রিকেটার শিরোপার জন্য লড়বেন মাঠে তবে তাদের খেলা দেখার জন্য যারা স্টেডিয়ামে আসবেন তাদের জন্য সব ধরনের ব্যবস্থা কিন্তু এরই মধ্যে সম্পূর্ণ করেছে আইপিএল কর্তৃপক্ষ অতিরিক্ত গরম যে কারণে রাখা হয়েছে শুভেও পানির ব্যবস্থা এবং কি মেডিকেল ফ্যাসিলিটি তো রয়েছে এখন দেখার বিষয়ে মাঠে দুই দল কতটা এন্টারটেন করতে পারে দর্শকদের এম চিদাম্বরম স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ চেন্নাই ভারত অলরাউন্ডার তৈরি করার দায়িত্ব আইপিএল নয় ইম্প্যাক্ট ক্রিকেটার নিয়ে ব্যাপক সমালোচনার মাঝেই এমন মন্তব্য করেছেন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ চেয়ারম্যান অরুণ ধুমাল তবে সামনের আসরে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস থাকবে কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি তিনি ধুমাল বলেন সবার সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট তো অবশ্যই চলতি মৌসুমের আইপিএল ধারণা বদলে দিয়েছে সামগ্রিক ক্রিকেটের একশো বিশ বোলের ইনিংসে কত রান নিরাপদ তার নিশ্চয়তা যেন নেই কারো কাছেই এগারো জনের ক্রিকেট টেকনিক্যালি এখন খেলছেন বারো জন যার সব কিছু হয়েছে শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার রুলসের কারণে আইপিএল প্রচলিত নতুন এই নিয়মে ভক্তদের উন্মাদনা বৃদ্ধি পেলেও তার সমালোচনা করে শুরু থেকেই সরব ছিলেন ভারত কাপ্তান রোহিত শর্মা পরবর্তীতে তাকে সমর্থন দিয়েছেন বিরাট কোহলিও এই নিয়মের ফলে ক্রিকেটার তথা অলরাউন্ডার তৈরিতে বিরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তারা ইম্প্যাক্ট প্লেয়ার রুলস নিয়ে এতদিন চুপ থাকলেও এবার সমালোচনার কড়া জবাব দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল অলরাউন্ডার তৈরি করা কি শুধু আইপিএলের দায়িত্ব বিসিসিআই প্রতি বছর দুই হাজারেরও বেশি ম্যাচ আয়োজন করে থাকে যেখানে ক্রিকেটাররা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পান বিজয় হাজারি ট্রফি সৈয়দ মুস্তাক ট্রফি অনূর্ধ্ব ষোলো ও ১৯ অনেক টুর্নামেন্ট আছে এবং আপনি দেখবেন সেরা অলরাউন্ডার যারা তারা প্রত্যেকেই দলের অংশ ইমপ্যাক্ট প্লেয়ার রুলস নিয়ে একদিকে সমালোচনা হলেও প্রশংসা কুড়িয়েছে অনেকের আর তাই বিরোধিতা হলেও হুট করেই এই নিয়ম উঠিয়ে দিতে পারছে না আইপিএল আসছে মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজ এবং ক্রিকেটারদের মতামত নিয়েই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ধুমাল আমরা আমাদের সব অংশীদারের সঙ্গে আলোচনা করব তাদের ফিডব্যাক এবং পরামর্শ গুরুত্ব নিয়ে দেখব ফ্র্যাঞ্চাইজ এবং ক্রিকেটারদের জন্য যেটা ভালো হবে সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আইপিএল এর বৃহৎ স্বার্থে যেটা ভালো তাই করা হবে এবার রেকর্ড রানের দেখা পায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যার বিপরীতে বোলাররা ছিলেন ব্যাপক অসহায় কলকাতা এবং হায়দ্রাবাদ ফাইনাল দিয়ে শেষ হচ্ছে আইপিএল এর আলোচিত আসর এস এম ইকবাল সময় সংবাদ এবারে হকির খবর ফেডারেশন বিরোধী কর্মকাণ্ডের জন্য সংগঠক ও কোচ সহ মোট পাঁচ জনকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন এছাড়া প্রেমিয়ার হকি লিগে অনৈতিক কর্মকাণ্ডের জন্য শাস্তি পেয়েছেন বিভিন্ন ক্লাবের খেলোয়াড় কোচ ও কর্মকর্তারা সর্বোচ্চ বারো ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি আর চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফেডারেশন কর্মকর্তা আরিফুল হক প্রিন্স আর যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে আবাহনী ও মেরিনার ইয়াংসকে প্রিমিয়ার হকি লিগ যেন এক নাট্যমঞ্চ যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে দেখা যায় ফেডারেশন ও লিগে অংশ নেওয়া ক্লাব কর্মকর্তাদের সময়ের ব্যবধানে বদলায় নাটকের গল্প পরিবর্তন হয় চরিত্রের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লীগ শেষ করে বেরিনারিয়ান্স ও আবাহনী দুদলকে দেওয়া হয় যুগ্ম চ্যাম্পিয়নের প্রস্তাব তবে তা গ্রহণ না করে প্লে অফ খেলে একক চ্যাম্পিয়নের কথা জানায় দল দুটি বেশ কয়েকবার আমন্ত্রণ করেও সারা না পাওয়ায় শেষ পর্যন্ত ক্লাব দুটির সম্মতিতে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেডারেশন যুগ্ম চ্যাম্পিয়নশিপ দেওয়ার অনুরোধ জানিয়ে লিগ কমিটি সুপারিশ প্রেরণ করে যেহেতু ক্লাব ডাই খরচ করে তারা টিম করে তাদের সম্মতিতেই আমাদেরকে অগ্রগতি দিতে হয় সেটাই আমরা বিবেচনা রেখে আমরা এই উক্ত লিগে যুগ্ম চ্যাম্পিয়নশিপ আমরা ডিক্লেয়ার করি লিগের নিয়ম বিরোধী কর্মকাণ্ড করায় বিভিন্ন মেয়াদে শাস্তির মুখে পড়তে হয়েছে বিভিন্ন ক্লাবের কর্মকর্তা কোচ ও খেলোয়াড়দের সর্বোচ্চ বারো ম্যাচের জন্য বহিষ্কার হয়েছেন মহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি মাঠে প্রবেশ করে খেলা বন্ধ করা চার বছরের জন্য হকি মাঠে দায়িত্ব পালন থেকে নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের ম্যানেজার আরফুল হক প্রিন্স যদিও তাকে আজীবন নিষিদ্ধের জন্য সুপারিশ করেছিল ডিসিপ্লিনারি কমিটি খেলোয়াড় হিসেবে খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ শাস্তি রাসেল মনোজীবি পেয়েছে নৈতিক দিক থেকে বাংলাদেশ হকি ফেডারেশন এবং হকি খেলাকে সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে আমরা এই শক্ত ভূমিকা অবতীর্ণ হয়েছি আমার বিশ্বাস এই সকল শাস্তি বলবৎ থাকলে প্রত্যেকটা হকি খেলোয়াড় কর্মকর্তা ক্লাব তারা সতর্ক হবে আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে তিনটি ক্লাবকে বাংলাদেশ এসসি কে পঞ্চাশ হাজার টাকা আজাদ ও অ্যাজাক্স ক্লাবকে গুনতে হবে পঁচিশ হাজার করে নির্বাহী কমিটির বৈঠকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে মহামাডানের উপদেষ্টা কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তি ও ক্লাবটির পরিচালক জামাল রানাকে এছাড়া ফেডারেশন বিরোধী কর্মকাণ্ডের জন্য আজীবন নিষিদ্ধ হয়েছেন তিন সংগঠক সাজেদ এ আদেল তারেক এ আদেল ও জহিরুল ইসলাম মিতুল বাংলাদেশের হকিকে যদি কেউ যেন ছোট করতে না পারে সেই দেখে সকল কিছু চুলচেরা অযাচিত অনর্থক যে সকল মানুষ সোশ্যাল মিডিয়াতে এই সকল বিষয়ে নিয়ে কুৎসা কাটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি ডিসিপ্লিনারি কমিটির এসব সিদ্ধান্ত পাশ হয়েছে হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তবে সাজা প্রাপ্তদের প্রত্যেকেরই রয়েছে আপিল করার সুযোগ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা এগারোতম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন সায়রা আরফিন এই পদক অলিম্পিকে ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস তার এদিকে এই টুর্নামেন্ট থেকে নতুন শুটার পেয়েছেন বলে জানান শ্যুটিং ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু অলিম্পিকের আগে এই আয়োজনে শ্যুটাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন বলেও মনে করছেন তিনি এক ঝাঁক তরুণ শুটার যাদের স্বপ্ন শুধু দেশের মাটিতে নয় আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের নাম উজ্জ্বল করা বড় স্বপ্ন নিয়ে শুটাররা অংশগ্রহণ করেন এগারোতম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপে কারণ এই টুর্নামেন্টে ভালো করলেই নিশ্চিত হবে ফেডারেশনের ট্রেনিং ক্যাম্পে যুক্ত হওয়ার টিকিট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উদযাপনে মাতে বাংলাদেশ আর্মি শুটিং অ্যাসোসিয়েশন রানার্স আপ হয় নেভি শুটিং ক্লাব তবে এদিন সবার বিশেষ নজর ছিল অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চলা সায়রা আর উপর টুর্নামেন্টে দশ মিটার এয়ার রাইফেল নারী ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন তিনি অবশ্যই অনেক বেশি হেল্প করবে এই জিনিসটা এখানের ফাইনাল ফাইনালে তো দেখিনি অনেক হই থাকে তো সেই হিসেবে ও ইন্টারন্যাশনালে তুলনামূলক একটু কমই থাকে তো সেই হিসেবে এখানে যদি আমি ভালো করতে পারি অবশ্যই ওখানে যদি আমি ফাইনাল ওঠার চান্স পাই তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবো কিছুটা প্র্যাকটিসের অভাব আছে তাছাড়া হয়তো আমাদের মানসিক দিক থেকে আমরা একটু উইক এদিকে এবারে জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসেছে বেশ কিছু প্রতিভাবান শুটার তাদের আরও ভালো করে তৈরি করতে ভবিষ্যতে ট্রেনিং ক্যাম্পের আওতায় আনা হবে বলে জানান শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব প্রত্যেকটা গেমসের থেকে আমরা নতুন প্লেয়ারকে যাচাই করি নতুন মুখ সন্ধান করি এই এখান থেকে আমাদের জুনিয়র যে মুখগুলি আসছে সবই জুনিয়র আমরা চাই জুনিয়রদেরকে বাছাই করতে জুনিয়র যারা ভালো করেছে আমরা স্কোরের দিকে আসলে মনোযোগী হই যারা স্কোর ভালো করে তাদেরকে আমরা পিক করতে চাই এই স্কোরগুলিকে যদি আমরা ফাইন টিউনিং করতে পারি অবশ্যই আমরা বিদেশ বিদেশে ভালো করতে পারবো এদিন ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপে Shooting Federation, France, We would be very happy to uh, develop partnerships with sports federations in Bangladesh. That's what I was saying. Your federation looks very promising to build a new partnership, and of course, federations are government supported. in france as well জাতীয় ইয়ারগান চ্যাম্পিয়নশিপে মোট 239 জন শুটার অংশ নেন ফারজানা সময় সংবাদ ঢাকা আবারও স্বাগত খেলার সময়ে বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট করেছেন জাভি হানান্দেজ ক্লাবের সঙ্গে নানা নাটকীয়তার পরেও শেষ বেলায় কোনো আক্ষেপ না রেখে সমর্থক ও ক্লাবকে শুভকামনা জানিয়েছেন কিং বদন্তি প্রিয় ক্লাব ছেড়ে যাওয়া কঠিন বলেও পোস্টে লেখেন তিনি এদিকে আবেগী না হয়ে জাভিকে বাস্তব নির্ভর হওয়ার পরামর্শ বার্সার সভাপতি হুয়ান লাপোরতার বার্সেলোনা হয়তো এমনই কিংবদন্তিদের সঙ্গে ক্লাবের সম্পর্ক নিষ্ঠুর চোখের জলে ভাসিয়ে ক্লাব লিজেন্টদের তাড়িয়ে দেয়াকে একরকম প্রথায় পরিণত করেছে কাতালান ক্লাবটি বার্সা থেকে বিদায় কখনোই সুখকর হয় না ক্লাবটির কিংবদন্তি খেলোয়াড়দের একরা হতাশা আর খুব সঙ্গী করেই ক্লাব ছাড়তে হয়েছে ম্যারাডোনা কোমেন মেসিদের এবারের বিদায়টা বার্সার সাবেক খেলোয়াড় ও কোচ জভি হার্নান্দেজের একের পর এক নাটকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জাভিকে বরখাস্ত করলো কাতালান ক্লাবটি বার্সেলোনায় শেষ হল জাভি অধ্যায় দলের হতশ্রী পারফরম্যান্সের বলি হতে হলো কোচকে এর আগে আরও একবার ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন এই স্প্যানিশ তবে কদিন বাদেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি তবে মাস পেরোতেই এবার বড় এক দুঃসংবাদ পায় সমর্থকরা জাভির বরখাস্তের খবরে সমর্থকরাও জানান মিশ্র প্রতিক্রিয়া যে ক্লাবের হয়ে মাঠ দাপিয়ে বেরিয়েছেন পরবর্তীতে সেখানেই কোচিং করানোর স্মৃতি ভোলাকে এত সহজ না চাইতেও স্মৃতির পাতায় বারবারই ফিরে আসে সে দিনগুলো ক্লাব থেকে বরখাস্ত হওয়ার পরও কোনো রাগ না রেখে বিশাল এক পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দীর্ঘদিন সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানানোর সঙ্গে ক্লাবকেও শুভকামনা জানিয়েছেন জাভি বার্সেলোনার সঙ্গে আমার পথ চলার ইতি ঘটছে যে ক্লাবটি আমার জীবন সেই ক্লাব ছাড়াটা সহজ নয় কিন্তু আড়াই বছর প্রধান কোচ হিসেবে এই ড্রেসিং রুমে থাকাটা আমার জন্য গর্বের এটা আমার সেকেন্ড হোম সমর্থন ও ভালোবাসার জন্য আমি সমর্থকদের ধন্যবাদ জানাই এখন থেকে আমি বার্সার গ্যালারির একজন সমর্থক হয়ে যাব সব সময় ক্লাবের ভালো চাই দারুণ সব কোচিং স্টাফদের নিয়ে একদল গ্রেট খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি গত বছর লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপ জয়ের জন্য সবাইকে ধন্যবাদ এই মৌসুমে যেভাবে বিষয়গুলো চেয়েছিলাম সেভাবে হয়নি তবে এগুলো নিয়ে পড়ে থাকলে চলবে না এগিয়ে যেতে হবে লামাসিয়ায় নতুন প্রজন্মের ফুটবলার তৈরিতে সাহায্য করতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাবের প্রত্যেককে ধন্যবাদ আমার হৃদয়ের এই ক্লাবের জন্য শুভকামনা এদিকে জাভির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তাও আবেগ নয় বরং বাস্তবতাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন কাতালান ক্লাবটির সভাপতি তাজিন খন্দকার সময় সংবাদ একশো আট বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী অফিসিয়াল অন্তর্ভুক্ত করল কোপা আমেরিকা দু নারী বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করা মারিয়া ভিক্টোরিয়া পেন্সো ও ব্রাজিলের এদিনা আলভেস এবার কোপায় দায়িত্ব পালন করবেন এই দুজনের সঙ্গে আরও পাঁচ নারী সহকারী রেফারিও থাকবেন আর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দেখা যাবে নিকারা গুয়ার তাতিয়ানা গুচমানকে টুর্নামেন্টের ভারসাম্য রক্ষা নারীদের ক্ষমতায়ন ও নারীদের পারফরমেন্সে উন্নতির লক্ষ্যেই এমন উদ্যোগ বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্মেবল বল আমেরিকায় এর আগে পুরুষ রেফারিদের দেখা গেলেও ভিন্নতা থাকছে এবার একশো বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাবে নারী অফিসিয়ালদের যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনেসা ও ব্রাজিলের এদিনা অলভেজ এবার কোপা আমেরিকায় রেফারির দায়িত্ব পালন করবেন দুজনেরই আছে এর আগে বিশ্ব আসরে রেফারিং করার অভিজ্ঞতা দু নারী বিশ্বকাপের ফাইনালে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন পেনেসা এছাড়াও এদিন অলভেজ গেল দু ও দু হাজার তেইশ নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন শুধু তাই নয় অভিজ্ঞ এই দায়িত্ব পালন করেছেন ছেলেদের সিনিয়র ফিফা টুর্নামেন্টেও এখানেই শেষ নয় নারীদের সক্ষমতাও আধিপত্য বিশ্বব্যাপী তুলে ধরতে আরও পাঁচ নারী সহকারী রেফারি থাকবেন এবারের টুর্নামেন্টে যাদের মধ্যে আছেন ব্রাজিলের নেউজা কলম্বিয়ার মেরি ভেনেজুয়েলার মিগদালিয়া রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবেট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নিকারা তাতিয়ানা গুজমান পালন করবেন দায়িত্ব আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকা মহাদেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কনমেবল সেই বিবৃতিতে নারী রেফারিদের অন্তর্ভুক্তির কারণও তুলে ধরে মূলত বিভিন্ন টুর্নামেন্টে ভারসাম্য রক্ষার লক্ষ্য তাদের মাঠ ও মাঠের বাইরে নারীদের পারফরমেন্সে উন্নতি ও পেশাদার করে তুলতে ও বিশ্বব্যাপী নারীর ক্ষমতায় নিশ্চিত করতে এমন ভিন্ন উদ্যোগ কনমেবলের কোপা আমেরিকার এবারে আশ্রয় নারী ও পুরুষ রেফারি মিলে সর্বমোট একশো একজন রেফারি দায়িত্ব পালন করবেন ওয়েফা ও কনমেবলের চুক্তির অংশ হিসেবে ইউরোপ থেকেও এবার অফিসিয়ালের দায়িত্ব পালন করবেন বেশ কয়েকজন রেফারি খন্দকার সময় সংবাদ লাল সবুজের পতাকা হাতে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ে সফলভাবে পৃথিবীতে অবতরণ করলেন বাংলাদেশি যুবক আশিক চৌধুরী যুক্তরাষ্ট্রের মেমফিসে সম্পন্ন হয় দুঃসাহসীকে অভিযান অল্পদিনের মধ্যেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাবে বলে আশা আশিক চৌধুরী তাজিন রিকার রিপোর্ট উচ্চতা ভীতি থাকা মানুষটি জীবনে হাজার ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়েছেন অনেকবার অদম্য ইচ্ছেশক্তির বলে ভয় কে করেছেন জয় নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন সফল স্কাই ডাইভার হিসেবে তবে আজকের এই ডাইভিং অন্য অন্যদিনের চেয়ে সম্পূর্ণ আলাদা কেননা আশিক এবার লড়েছেন লাল সবুজের পতাকা হাতে দেশের জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় মেমফিসে একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে লাল সবুজের পতাকা হাতে মাটিতে সফলভাবে নেমে আসেন আশিক চৌধুরী মেঘের ভাঁজে ভাঁজে পাখির মতো উড়ে জানান দেন বাংলাদেশকে জানান দেন বাংলার মানুষের অদম্য সাহস আর শক্তির পৃথিবীর বুকে নামতে থাকা আশিক এক বর্জা খুলেন প্যারাসুট এরপর ধীরে ধীরে নেমে আসেন যুক্তরাষ্ট্রের মেমফিসের নির্ধারিত এয়ারফিল্ডে উপস্থিত একমাত্র স্বজন স্ত্রীর চোখে মুখে তখন সফল এই স্কাই ডাইভিং দেশবাসীকে উৎসর্গ করেছেন স্কাই ডাইভার আশিক চৌধুরী প্রত্যাশা দ্য লার্জেস্ট ফ্ল্যাগ ফ্লোন স্ট্যাটাসফিয়ার নামের এই অভিযান অল্প দিনের মধ্যেই ঠাই করে নেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তো এবং বাট আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো হয়েছে ফ্ল্যাগ শেষ পর্যন্ত ধরে রাখা গেছিলো দিস ইজ ভেরি ভেরি টাফ অ্যাজ ওয়েল আমরা ইভেনচুয়ালি আমি আসলে এসে ল্যান্ড করতে পারি না এখানে আই ল্যান্ডেড মেবি টু হান্ড্রেড মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ড্রফ জোন বাট নো মেজার ইঞ্জুরিস অ্যান্ড বৈমানিক পরিবারের সন্তান আশিক পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো। পাশাপাশি শব্দ দেখতেন পাখির মতো উড়ে বেড়ানোর সেই শপ্ত থেকেই অনুশীলন শুরু করেন এ বর্তমানে তিনি একজন সনথধারী স্কাইডাইভার তাজর ইন্ডিকা সুমুই সংবাদ ঢাকা আরফা কোরে মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করে পাকিস্তান দূতাবাস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে এফ এই ট্রেডার্স যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান জিতে নেয় সিটি ব্যাংক এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল বত্রিশটি দল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই ছিল খেলার সময় এখনকার আয়োজন এরপর প্রবাসের সময় থাকবেন সহকর্মী কনক আজাত ধন্যবাদ মিথুন প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়